আর আপনার মাইক মিউট করা। সো হ্যালো এন্ড ওয়েলকাম। সো জি গত স্যার, ক্লাসে আমরা যেটা পড়েছিলাম সেটা হচ্ছে যে এরর ডিটেকশন এর বেসিক না, হ্যামিং ডিস্টেন্স পড়েছি, সিআরসি দেখেছি বাইনারি ভ্যালু দিয়ে কিভাবে কাজ করে। তো আমরা আজকে দেখবো যে সিআরসি কিভাবে পলিনোমিয়াল ইকুয়েশন দিয়ে কাজ করে, এবং হচ্ছে চেকসাম যে আর একটা খুবই পপুলার টেকনিক, সেটা নিয়ে আমরা আজকে কথা বলবো। ওকে, তো শুরুতেই হচ্ছে পলিনোমিয়াল ইকুয়েশন। তো আমরা আগে একটু দেখতে চাই যে পলিনোমিয়াল ইকুয়েশন আসলে কিভাবে জেনারেট হয়। সো আমি একটু জ্যাম বোর্ডে চলে যাই, সো দ্যাট ইট উইল বি ইজি ফর ইউ বোঝার জন্য। সবাই তো শুনতে পাচ্ছ না? জি স্যার, জি স্যার, নাইস। সো আমরা যদি শুরু করি, তাহলে দেখো ডেটা যদি দেয়া থাকে, ধরে নেই এরকম 1 0 1 0 1, ধরে নিলাম এটা হচ্ছে আমার ডেটা, এখান থেকে আমাকে পলিনোমিয়াল ইকুয়েশন জেনারেট করতে হবে। তো বিষয়টা খুবই সহজ, দেখো 1 × x^0 প্লাস 0 × x^1 প্লাস 1 × x² প্লাস 0 × x³ প্লাস 1 × x^4। সো এটা যদি আমরা লিখি 1 × x^4 মানে কত? x^4 প্লাস 0 × x³ মানে কত? x³ মায়ের কেবা স্যার, জিরো 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 দিয়ে আমরা যাকে গুণ করি তার ভ্যালু কি হয়? জিরো হয় না? জিরো দিয়ে স্যার 1 × x² তার মানে কি হবে? x² x² 0 × x^1 মানে কি? জিরো। আর 1 × x^0 মানে কত? ওয়ান। ওয়ান, তাহলে এবার আমরা যদি ইকুয়েশনটাকে এই জিরো গুলিকে বাদ দিয়ে লিখি, তাহলে ইকুয়েশনটা দাঁড়াবে এরকম x^4 প্লাস x² প্লাস 1, তার মানে এই ইকুয়েশনটা হচ্ছে এই বাইনারি ভ্যালুর ইকুয়াল, পলিনোমিয়াল ইকুয়েশন, বোঝা গেল? এখন এখান থেকে যদি তোমার পলিনোমিয়াল ইকুয়েশন দিয়ে যদি বলে তুমি বাইনারি জেনারেট করো, তাহলে তোমার স্টেপ হলো এটার পরে এইটা, তারপরে হচ্ছে এইটা, বুঝলা? এখন সহজে বোঝা যায়, দেখো x^4 আর x² মাঝখানে কিন্তু x³ আছে, তাই না? তো x³টা বাদ দেওয়ার মানে হচ্ছে যে এখানে একটা জিরো আছে, এই কারণে x³টা বাদ পড়ছে। আবার x² আর 1 এর মাঝখানে কিন্তু x^1 আছে বা x আছে, ওইটাও বাদ দেওয়ার মানে হচ্ছে যে ওইখানে একটা জিরো আছে। খুবই সহজ, বোঝা গেল স্যার কিভাবে পলিনোমিয়াল ইকুয়েশন জেনারেট করতে হয়? জি স্যার, নাইস। তাহলে এইবার দেখো আমাদের যে এক্সারসাইজ, এই এক্সারসাইজে বলছে যে এটার পলিনোমিয়াল ইকুয়েশন জেনারেট করতে হবে যার ডেটা দেওয়া আছে x³ + 1। সো ডেটা দেওয়া আছে কি? x³ + 1 x স্কয়ার আছে, ডিভিশন দেওয়া আছে কি? x³ + x+1 না? ইয়াপ, জি স্যার, এটা দেওয়া আছে ডেটা। এখন আমাকে এখান থেকে পলিনোমিয়াল ইকুয়েশনের মাধ্যমে সিআরসি জেনারেট করতে হবে। সুকান্ত, তোমার একটু ব্যাকগ্রাউন্ড নয়েজ আছে। জি স্যার, সাবে কাজ করতে। ওকে, সো প্রথম যেটা কাজ সেটা হচ্ছে এই ডেটা থেকে অগমেন্টেড ডেটা ওয়ার্ডে কনভার্ট করতে হবে। অগমেন্টেড ডেটা ওয়ার্ড কিভাবে করব? ডিভিজরের হাইয়েস্ট অর্ডার পলিনোমিয়াল দিয়ে পুরো ডেটাকে গুণ করতে হবে, ডিভিজরের হাইয়েস্ট অর্ডার দিয়ে পুরোটাকে গুণ করতে হবে। তাহলে আমি যদি x³ + 1 কে x³ দিয়ে গুণ করি, তাহলে কত আসে? x^6 প্লাস 1 × x³ মানে কত? x³, তাই না? তার মানে আমার এই ডেটাটা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে? x^6 প্লাস x³ হয়ে যাবে, এটাকে আমরা বলছি হচ্ছে অগমেন্টেড। তো এটা এখন হয়ে যাবে x^6 প্লাস x³, বোঝা গেল? প্রথম কাজটা কি করতে হবে? জি স্যার, এখানে অবশ্যই মনে রাখা ভালো, তোমাকে পরীক্ষায় যদি কোনো প্রশ্ন দেয় এবং পরীক্ষার প্রশ্নে যদি ডেটাকে যদি অগমেন্টেড অবস্থায় দিয়ে দেওয়া থাকে, যে ডেটা অগমেন্টেড ডেটা ওয়ার্ড এত দেয়া আছে, তাহলে তোমাকে কোনোভাবেই এটাকে আর গুণ করার দরকার নেই, কারণ অগমেন্টেড ডেটা ওয়ার্ড মানে এটা অলরেডি গুণ করা অবস্থায় আছে।
আর তোমাকে যদি প্লেইন ডেটা দিয়ে দেয় ওই ডেটাকে তোমার পরে গুণ করে অগমেন্টেড বানাইতে হবে। স্যার প্লেইন বলা থাকবে ডেটা না যদি, স্যার? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, স্যার প্লেন ডেটা যদি এক্স টু পাওয়ার 6 + x³ থাকে তারপর কি স্যার অগমেন্টেড করতে হবে? অবশ্যই স্যার করতে হবে, প্লেইন ডেটাকে অবশ্যই অগমেন্টেড করে নিতে হবে। আর যদি অগমেন্টেড দেওয়া থাকে তাহলে তো আর কিছু বলার নেই। ক্লিয়ার? জি স্যার। এইবার ভাগ করতে হবে। সো ভাগফল আমরা কিভাবে বের করি স্যার? সর্বোচ্চ ভাগফল বের কত করার দিয়ে বুদ্ধি দেয় হচ্ছে স্যার? ডিভিজরের হাইস্ট অর্ডার কে ডেটার হাইস্ট অর্ডার, মানে ডেটার হাইস্ট অর্ডার কে ডিভিজরের হাইস্ট অর্ডার দিয়ে ভাগ করতে হবে। তাহলে ডেটার হাইস্ট অর্ডার হচ্ছে 6, ডিভিজরের হাইস্ট অর্ডার কত? এক্স কিউব। 3 জি। তাহলে কত হয়? x^6 - 3। ভাগের সময় পাওয়ার গুলি কি হয়? বিয়োগ হয়। বিয়োগ হয় জি তাহলে স্যার, 3 এক্স হয়। কিউব, এক্স কিউব হচ্ছে আমার আনসার, তাই না? এটা হচ্ছে আমার ভাগফল, সো এটা হচ্ছে এক্স কিউব। এবার কাজ কি? এই ভাগফল দিয়ে ডিভিজর কে গুণ করে আমরা নিচে বসাই দিব, তাই না? এক্স কিউব ইন্টু এক্স কিউব কত হলো? x^6, x^2 ইন্টু এক্স, তার মানে কত? ফোর এক্স কিউব ইন্টু 1 মানে কত? এক্স কিউব এক্স কিউব। ওকে, এবার কি করবা? এবার হচ্ছে বিয়োগ করব স্যার। এটা ঠিক ট্রেডিশনাল বিয়োগ না, এবার হচ্ছে সিমিলার রাশিগুলিকে বাদ দিয়ে দিতে হবে। এই দুইটা সিমিলার রাশি আছে, তাই না? তো এই সিমিলার রাশিগুলিকে বাদ দিতে হবে। তো সিমিলার রাশিগুলি আমরা বাদ দিই, তাহলে বাকি থাকে কি? x^4। একটা জিনিস এখানে মনে রাখতে হবে স্যার, কোনোভাবে যদি মনে করো যে এখানে একটা x^7 যদি থাকতো, ধরে নাও যে এরকম একটা জিনিস আছে, বাট ওইটা সিমিলার রাশির কারণে বাদ পড়ে নাই, তাহলে তুমি এখানে কিভাবে সাজাইতা? x^7 কে আগে হতো না পরে হতো? -7 - x^7 না না, x মাইনাসের টু কোনো পাওয়ার কারণ সেভেন নাই। প্লাস x টু পাওয়ার 4। এক্স্যাক্টলি স্যার। সো এখানে যেটা বিষয় সেটা হচ্ছে যে পলিনোমিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে এই ধরনের কেসে যেই রাশিগুলি অবশিষ্ট থাকে, অর্থাৎ সিমিলার রাশিগুলি বাদ দেওয়ার পরে যে রাশিগুলি অবশিষ্ট থাকে ওই রাশিগুলির হাইয়েস্ট অর্ডার ধরে তোমাকে সাজাই দিতে হবে, ঠিক আছে? যেমন এখানে আমাদের এই এক্সাম্পলে আমরা বলতেছি x^4 বাকি আছে আর আমরা ধরে নিলাম x^7 বাকি আছে, তাহলে সাজানোর সময় কি করতে হবে? x^7টা আগে লিখতে হবে, বিকজ এটার অর্ডারটা হায়ার অর্ডার। x^7 + x^4, বোঝা গেছে স্যার? ক্লিয়ার? স্যার এখানে কি চিহ্ন করার, চিহ্ন চেঞ্জ করার কোনো না না নো স্যার, প্রয়োজন এখানে নেই? চিহ্ন চেঞ্জের কোনো ইস্যু নাই, পলিনোমিয়াল ইকুয়েশনে অলওয়েজ প্লাস, ঠিক আছে? এইবার আমাকে কি আর ভাগ করতে হবে নাকি এখানেই শেষ? স্যার এক্স দিয়ে পুরো রাশিটা আবার গুণ করতে হবে এটা আমাকে এখনো ভাগ করতে হবে, বিকজ তুমি দেখো আমার কাছে যে নিঃশেষে ডেটা বিভাগ আছে জানাই স্যার। এই ডেটাটার অর্ডার হচ্ছে 4, তাই না? আর জি স্যার, ডিভিজরের অর্ডার হচ্ছে 3। তো আমি ভাগটা কখন শেষ করব? যখন এই ডেটার অর্ডারটা ছোট ডিভিজার হবে। অর্ডার থেকে ছোট হবে তখনই এটা শেষ হবে, এর আগ পর্যন্ত চলতে থাকবে, ইভেন সমান হলেও চলতে থাকবে। তাহলে দেখো এবার ভাগফল কত হয়, x^4 কে কি দিয়ে ভাগ দিব? এক্স কিউব দিয়ে। এই যে x^4 আর ডিভিজারের হাইস্ট অর্ডার এক্স কিউব, তাহলে ওয়ান কত হয়? স্যার এক্স টু এক্স দি পাওয়ার ওয়ান ফোর ওয়ান মাইনাস স্যার 3 মানে হচ্ছে x^1। জি এক্স টু দি স্যার পাওয়ার 1 মানে কি? এক্স তাহলে ভাগফল কত? এক্স তাহলে x দিয়ে গুণ দেই পুরোটাকে, x^x³ মানে কত হয়? x^4, এক্স টু দি ফোর x মানে এক্স কত? স্কয়ার x^2, 1 × x মানে কত? এক্স x। এইবার সিমিলার রাশি কোনগুলি? এই এক্স টু দুইটা দি সিমিলার ফোর না, জি এটা স্যার বাদ যাবে, তাহলে বাকি থাকবে এক্স কোনটা? এটা স্কয়ার প্লাস এক্স x^2 + x। এবার কি আমাকে ভাগ করতে হবে? জি না স্যার, ছোট হয়ে কারণ গেছে। এখন দেখো আমার কাছে যে ডেটা আছে এটার হাইস্ট অর্ডারটা 2 আর ডিভিজারের হাইস্ট অর্ডারটা 3, তার মানে ডেটা ছোট হয়ে গেছে। যেহেতু ডেটা ছোট হয়ে গেছে সেহেতু আর ভাগ করার কোনো কারবার নাই, তাহলে এটাই হচ্ছে আমার সিআরসি। তাহলে এখন সেন্ডার কিভাবে ডেটা পাঠাবে? এই হচ্ছে আমার অগমেন্টেড ডেটা, x^6 + x³ + সিআরসি কত পাইছি আমরা? x² + x x^2 + x। এখন এই ডেটাটা সেন্ডার কি করবে? পুরো ডেটা রিসিভারের কাছে পাঠাবে। রিসিভারের কাজ কি? রিসিভারের কাজ হচ্ছে সেম ডিভিজর দিয়ে এটাকে আবার ভাগ করা, একই পদ্ধতি। ভাগ করার পরে যদি এখানে অবশিষ্ট কিছুই না থাকে তাহলে বুঝতে হবে ডেটায় কোনো এরর নাই, আর যদি ভাগশেষ আকারে কিছু না কিছু পাওয়া যায় তাহলে বুঝতে হবে ডেটায় এরর আছে। স্যার কোনটা দিয়ে ভাগ করবে স্যার? সেম ডিভিজরটা দিয়ে
এবার বলো কারো কোনো প্রশ্ন আছে এখানে? তো তোমরা কিন্তু স্যার এই ভিডিও গুলি অবশ্যই দেখবো বুঝছো, কারণ ভিডিও গুলি ক্লাস রেকর্ডেড, তো তোমাদের একটা ক্লাসরুম ক্লাসরুম ফিল আসবে আর তোমার পড়তে অসুবিধা হবে না, সো আই থিঙ্ক ইট উইল বি মাচ মোর ইজি ধরা। জি স্যার, স্যার ভিডিও গুলো অনেক সুন্দর হয়েছে। জি স্যার অনেক ধন্যবাদ। সো ক্লিয়ার স্যার সবাই? এইটুকু কোনো কনফিউশন আছে কারো? জি না স্যার। না স্যার। নাইস। সো যদি না থাকে আমরা আবার ব্যাক করি আমাদের লেসনে কি আছে দেখি। আচ্ছা এবার দেখো স্ট্যান্ডার্ড পলিনোমিয়াল বলতে একটা জিনিস আছে, যেখানে সিআরসি 8, সিআরসি 10, সিক্সটি 32 এগুলি ইকুয়েশন গুলি দেখো দেখো দেয়া আছে, এগুলি মুখস্থ করার কিছু নাই, ইফ ইউ সার্চ অন গুগল এগুলি সব পেয়ে যাবে। কিন্তু যদি এরকম হয় পরীক্ষা যদি তোমাকে এরকম বলে যে পরীক্ষা যদি তোমাকে এরকম বলে যে তোমার ডেটাটা হচ্ছে তোমার সিআরসি 16 ফর এক্সাম্পল, এটা হচ্ছে তোমার ডেটা, তখন তুমি কি করবা? তখন তুমি সিআরসি 16 এর যে ডেটা আছে এক্স টু দা 6 প্লাস এক্স টু দা 12 প্লাস এক্স টু দা 5 প্লাস 1 এই ডেটাটা এই ইকুয়েশনটা তোমার ডেটা হিসেবে ব্যবহার করতে হবে। বুঝাইতে পারছি স্যার? স্যার এগুলো কি ফিক্সড? এগুলি ফিক্সড ইয়েস। ওকে স্যার, বুঝলাম না কথাটা স্যার, একটু আরেকবার। মানে বিষয় হচ্ছে যে সিআরসি 8, 10, 16, 32 এগুলি হচ্ছে স্ট্যান্ডার্ড পলিনোমিয়াল বুঝছো, ইকুয়েশন দেয়াই আছে। সো তোমাকে যদি কখনো পরীক্ষা এরকম বলে যে একটা ডিভিজর দিয়ে বলে যে তোমার ডেটাটা হচ্ছে সিআরসি 10, জি স্যার, সো তখন তুমি কি করবা? তখন তুমি সিআরসি 10 এর যে ইকুয়েশন আছে এটাকে ডেটা হিসেবে ইউজ করবা আর ডিভিজর তো দেয়াই থাকে। এখন এগুলি তুমি কই পাবা? তাই বলে কি মুখস্থ করবো বসে বসে? নট নেসেসারি, মুখস্থ করার কোনো দরকার নেই। ইফ ইউ সার্চ অন গুগল, ইফ ইউ সার্চ অন ইন্টারনেট, ইউ উইল ফাইন্ড দ্য ডেটা। সো মুখস্থ করার কিছু নাই, বাট এগুলি কিন্তু স্ট্যান্ডার্ড স্যার, রিমেম্বার। আচ্ছা স্যার, সিআরসি 8, 10, 16, 32 এগুলি স্ট্যান্ডার্ড ডেটা। স্যার এগুলো কি অগমেন্টেড অবস্থা আছে নাকি প্লেন না ডেটা? স্যার, এগুলি প্লেইন আছে, এগুলি প্লেইন স্যার, ডেটা কখনো অগমেন্টেড অবস্থা থাকে না স্যার। আমরা যখন এরর ডিটেকশনের ক্ষেত্রে হিসাব নিকাশ করব তখন ডেটাকে অগমেন্টেড করে নিতে হয়, এর আগ পর্যন্ত ডেটা অলওয়েজ প্লেইন আকারেই থাকে। ঠিক ওকে আছে, স্যার। এটা খুবই ভালো প্রশ্ন স্যার, বিকজ কনফিউশন হয়ে যাবে আদারওয়াইজ। ক্লিয়ার স্যার? জি স্যার। সো এরপরে যেটা টেকনিক সেটাকে আমরা বলি হচ্ছে চেকসাম। চেকসাম হচ্ছে খুবই মানে পপুলার এবং চমৎকার একটা টেকনিক, যেটা দিয়ে আমরা খুব সহজে আসলে এরর হয়েছে কি হয়নি সেটা ধরতে পারি। সো এই হচ্ছে চেকসামের কনসেপ্ট, এই হচ্ছে এক্সাম্পল, এই হচ্ছে তোমার কমপ্লিমেন্টারি চেকসাম কিভাবে সেন্ডার রিসিভার সেটে করে, এই হচ্ছে ফ্লো চার্ট। এগুলি এভাবে দেখানোর কারণ হচ্ছে আমরা এখন এটা হাতে কলমে করবো, সো এগুলি বুঝে কোনো লাভ নাই, হাতে কলমে যখন করবো তখন বিষয়টা আরো সহজ হয়ে যাবে তোমাদের কাছে। সো দেখো ডেটা দেওয়া আছে এরকম 7, 11, 12, 0, 6, তাই না? এটা দেওয়া আছে না, 7, 11, 12, 0, 6। ওকে এবার দেখো কি করতে হবে, এই এক্সাম্পল ভালোভাবে বুঝো তাহলে আর তোমার কোনো সমস্যা হবে না। প্রথম কাজ হচ্ছে যোগফল বের করা। যোগফল কত হবে স্যার? 7 এর 11 18, 18 বারো 30, 30 হচ্ছে 36। 36। এইটুক নিয়ে তো কনফিউশন নাই, যোগ করে নি। জি না স্যার। স্যার, দ্যাট ইজ নাইস। আরে হাই শোনা কত ভুলভাল হয়। এবার এবার সেন্ডার কি করবে?
এবার সেন্টার কি করবে দেখো, সেন্টার যেটা পাঠাবে 7, 11, 12, 0, 6, এগুলো কম আছে আছে না, 36 রিসিভারের কাছে পাঠিয়ে দেবে। রিসিভার জানে যে লাস্টের বিট হচ্ছে চেক ডিজিট, সো লাস্টের যদি চেক ডিজিট হয় তাহলে রিসিভার কি করবে, এই 36 কে বাদ রেখে বাকিগুলিকে যোগ করবে, যোগ করে যোগফল সাথে এই 36টা মিলে দেখবে। যদি দুইটা ম্যাচ করে তাহলে বুঝতে হবে ডেটায় কোনো এরর নাই, আর যদি ম্যাচ না করে তাহলে ডেটায় এরর আছে। খুবই সহজ না স্যার লাইফ? জি স্যার, এভাবে হলে তো স্যার সহজেই। জি স্যার, কোশ্চেন কি এভাবে আসবে যে ডাটাতে এরর আছে কিনা এটা বের করবা, এরকম কিছু? এত খুশি হয়ে গেল কেন? এত খুশি না হলেও চলবে, ধৈর্য ধরে। স্যার এইভাবে যদি থাকে তাহলে তো সবসময় স্যার সমানই থাকবে, যদি কোনো ডাটা দেওয়া থাকে, কারণ স্যার আমরা যে ডাটা গুলো যোগ করতেছি যেটা হইতেছে ওইটা আর এটা একই স্যার। জি স্যার, যদি কেউ যোগে ভুল না করে আর কি। চেকসাম একটা জিনিস পারে না, যেমন 7, 12, 6, 0, 11 যোগ করলে কত হবে? কত হবে স্যার? স্যার 36 আগের ডেটাই তো স্যার অর্ডার পরিবর্তন 36 এ এই জিনিস চেকসাম ধরতে পারে না। তুমি যদি কোনোভাবে ডেটাকে সোয়াপিং করে দাও তখন আর চেকসাম ধরতে পারবে না, এটা চেকসাম একটা লিমিটেশন, বুঝছো? এখন দুই তিনটা ইস্যু আছে। প্রথম ইস্যু হচ্ছে ডেটা কখনো ডেসিমেলে থাকে না, যেটা থাকে বাইনারিতে, নাম্বার ওয়ান। নাম্বার টু, এই চেকসামটা যদি স্ট্রেট ফরওয়ার্ড এইভাবে দেওয়া থাকে তাহলে মানে ব্যাপারটা এরকম, আমি বাসায় তালা মেরে গেলাম, চাবিটা বাসায় গেটের মধ্যে ঝুলে রেখে গেলাম, যখন চোর আসবে চুরি করার জন্য সে দেখবে বাহ দরজা তালা মারা ঠিক আছে কিন্তু চাবি তো হাতের কাছে আছে, সে চাবি দিয়ে খুলে সুন্দর করে সব চুরি করে নিয়ে যাবে। এই পদ্ধতিটা ব্যাপারটা হচ্ছে এরকম, আমি মনে করো যে ডেটাও দিয়ে দিলাম খুব সুন্দর ভাবে, সাথে চেক ডিজিটও দিয়ে দিলাম খুব সুন্দর ভাবে, এবং স্ট্রেট ফরওয়ার্ড চেক ডিজিট মানে যোগফল, যে মাঝখান দিয়ে চুরি করবে তার জন্য তো লাইফ খুব সহজ। সে ডেটা যদি অদল বদল করেও দেয় তাও যোগফলটা ঠিক রাখে, তাহলে দেখবা যে রিসিভার সারা জীবনও ধরতে পারবে না যে এখানে ডেটা চেঞ্জ হয়েছে কি হয়নি, ঠিক না ব্যাপারটা? জি স্যার, বাট এই ধরনের চেকসাম আসলে নর্মালি ইউজ করা হয় না, কারণ এটা খুবই স্ট্রেট ফরওয়ার্ড একটা বিষয়। যেটা ইউজ করা হয় সেটাকে আমরা বলি হচ্ছে কমপ্লিমেন্টারি চেকসাম, বুঝলেন স্যার? সো এটা কিরকম দেখি, বোর্ড মুছে দিলাম, বুঝছো? ওকে, কমপ্লিমেন্টারি চেকসাম করার জন্য তোমাকে প্রথম যেটা করতে হবে, এখানে যে ডেটা গুলি দেওয়া আছে এটার মধ্যে হাইয়েস্ট ভ্যালুটা প্রথম খুঁজে বের করতে হবে। এটা হাইয়েস্ট ভ্যালুটা কত? 12। 12। এখন 12 কে কত বিট দিয়ে রিপ্রেজেন্ট করা যায়? দেখো স্যার 4 বিট, 1 বিট যদি হয় 2 to the power 1, 2 to the power 1 এর ডেসিমেল ইকুইভ্যালেন্ট কত? 0 থেকে 1 পর্যন্ত, 0 থেকে 1 এর মধ্যে কি 12 পরে? জি না, পরে না, তাহলে 1 বিট দিয়ে হবে না, 2 বিটে আসো, 2 স্কোয়ার, 2 স্কোয়ার মানে কত? 4। ডেসিমেল কত? 0 থেকে 3, 0 থেকে 3 এর মধ্যে কি 12 পরে? জি না, 2 বিটে হবে না, 3 এ আসো, 2 কিউব, 2 কিউব মানে 8, 8 মানে কত? 0 থেকে 7 পর্যন্ত, 0 থেকে 7 এর মধ্যে কি 12 পরে? জি না, তাহলে 3 বিটে হবে না। এবার 2 to the power 4, 2 to the power 4 মানে কত? 16। 16 রেঞ্জ কত? 0 থেকে 15, 15, তাহলে এর মধ্যে কি 12 পরে? জি স্যার, তাহলে আমার এটা কয় বিটের চেকসাম? 4 বিটের, 4 বিটের চেকসাম। সবাই কি পরিষ্কার বিটটা কিভাবে বের করলাম? জি স্যার, জি স্যার, দ্যাট ইজ নাইস। যদি ক্লিয়ার হয় তাহলে আমার প্রথম কাজ হচ্ছে বিট কত বিটের চেকসাম সেটা বের করা। রিমেম্বার আমরা কিন্তু পড়তেছি কমপ্লিমেন্টারি চেকসাম, ওকে? সো কমপ্লিমেন্টারি চেকসামে প্রথমে তোমাকে বিট হিসাব করতে হবে যে কত বিট, বিটটা হিসাব করার জন্য যে ডেটা দেয়া থাকবে ওই ডেটার হাইয়েস্ট যে ভ্যালুটা আছে ওই ভ্যালুটা যত বিট দিয়ে রিপ্রেজেন্ট করা যায় আমার ওই চেকসামটা বেসিক্যালি অত বিটের, ঠিক আছে? এটা হচ্ছে 4 বিটের, তাহলে এবার 36 যে ভাগফল পাইলাম আমরা এই 36 কে বাইনারি করতে হবে। 36 এর বাইনারি কত স্যার?
এটা হচ্ছে 36 এর বাইনারি জানেন নাকি তো ডেসিমাল টু বাইনারি কনভার্সন শিখবা এখানে কত বিট ছয় বিট বাইনারিটা ছয় বিট আমার চেকসাম কয় বিট চার বিট বাড়তি দুইটা আছে কোন দুইটা বাড়তি এই দুইটা বাড়তি না যেহেতু বাইনারি ডান পাশ থেকে শুরু হয় তাহলে তোমার কাজ হচ্ছে এই দুইটা বিটকে নিচে নিয়ে আসা এখানকে এই দুইটাকে এখানে নিয়ে আসবা যতটা বাড়তি থাকে দুইটা থাকুক তিনটা থাকুক একটা থাকুক যা থাকুক বাড়তিটা এখানে নিয়ে এসে যোগ করতে হবে এবং এই যোগটা তোমাকে কন্টিনিউয়াসলি চালায় যেতে হবে যতক্ষণের মধ্যে তুমি ফোর বিট অ্যাচিভ করতে পারো বোঝা গেছে জি স্যার এবার দেখো যোগ করি জিরো জিরো তে জিরো জিরো মানে কত ওয়ান এই ওয়ান থাকবে এখানে জিরো থাকবে এখানে দেখো চার বিটে চলে আসছে জি স্যার সো এখানে যদি আমার আরেকটা ওয়ান থাকতো ধরে নিয়ে আরেকটা বাড়তি ওয়ান আসছে এই ধরনের কিছু আমার ওয়ান কে নিচে আনতাম মানে আবার যোগ করতাম জি স্যার বোঝা গেছে ওকে তাহলে এবার এটার ডেসিমেল ইকুইভ্যালেন্ট কত স্যার এক দুই চার জি স্যার এর দিয়ে ছয় ঠিক না জি স্যার এই ছয়কে আমরা বলি হচ্ছে র্যাপিং টেক্সট ওটার কোনো স্পেশাল ফাংশনালিটি নাই র্যাপিং টেক্সট এইবার এই টেক্সটটাকে আমাকে কি করতে হবে ফার্স্ট কমপ্লিমেন্ট করতে হবে কমপ্লিমেন্ট সো ফার্স্ট কমপ্লিমেন্ট মানে কি জিনিস স্যার ফার্স্ট কমপ্লিমেন্ট মানে হচ্ছে জিরো কে ওয়ান করতে হবে ওয়ান কে জিরো করতে হবে জি স্যার ওয়ান্স কমপ্লিমেন্ট জি স্যার ওয়ান্স কমপ্লিমেন্ট আর ফার্স্ট কমপ্লিমেন্ট একই জিনিস জি স্যার তো জিরো কে যদি আমি ওয়ান করি ওয়ান কে যদি জিরো করি এই তাহলে এখানে ভাগফল কত আসে ওয়ান টু ফোর এইট মানে 8 এর 9 এই 9 হচ্ছে আমার চেক ডিজিট এখন খেয়াল করে দেখো আগে ছিল 7 11 12 0 6 এই হচ্ছে ডেটা তাই না এটার সাথে 36 ছিল এখন এখন যাবে কত 9 এখন হ্যাকারের লাইফটা একটু জটিল স্যার এখন তুমি যদি কোনো কারণে এখানে 11 জায়গায় 13 করো তাহলে এই চেক ডিজিট বদলে যাবে স্যার এবং এই বদলানোটা এতটা সহজ না তুমি যদি চেক ডিজিটটাকে ঠিক রেখে করতে চাও তাহলে তোমাকে এই ক্যালকুলেশনটা একদম ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে করে তারপরে এই কাজটা করে দিতে হবে সো এটা এখন আর এত সহজ নাই স্যার বিকজ তোমার যখন ডেটা সাইজ বড় হয়ে যাবে তখন এই ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে এই জিনিস করা যাবে না ইট ইজ রিয়েলি রিয়েলি টাফ এই কারণে চেকসাম টেকনোলজিটা খুবই সহজ প্রসেসটা খুবই ইজি কিন্তু এটা ইমপ্লিমেন্ট করলে চোরের জন্য লাইফটা স্যার জটিল হয়ে যাবে মনে করো যে আমি তালা লাগাইলাম ব্রিফ কেসের সাথে ওই যে নাম্বার লক আছে না কম্বিনেশন করে করে দেয় জি স্যার এরকম কম্বিনেশন দিছি দিয়ে বলছি যে 10 সেকেন্ডের মধ্যে খুলতে হবে একদম আননোন লোককে বলছি যে 10 সেকেন্ডের মধ্যে কম্বিনেশন খোলে সম্ভব এটা খোলা সো ব্যাপারটা এরকম লকের প্যাটার্নটা খুব সহজ জাস্ট তিনটা ডেটা বা চারটা ডেটাকে কম্বাইন করে দিলে হ্যাঁ কিন্তু খোলার প্রসেসটা একজন আননোন মানুষের জন্য খুবই টাফ এখানেও ব্যাপারটা সেম তো প্রসেসটা খুবই সহজ কিন্তু এখানে তোমার কোনো ডেটা চেঞ্জ করে যদি চেক ডিজিট মিলাইতে হয় ইট উইল বি রিয়েলি রিয়েলি টাফ এই কারণে চেকসাম খুবই পপুলার স্যার এখন এটা গেল সেন্ডারের অংশে রিসিভার কি করবে তাহলে রিসিভার একই কাজ 7 11 12 0 6 9 রিসিভার সব যোগ করবে যোগ করলে কত পাবে 45 পাবে কারণ 36 এর সাথে 9 যোগ হয়েছে ঠিক না 45 এর বাইনারি কত এখানে করে দেওয়া আছে 101101 সো 101101 ঠিক না এখানে কয় বিট আছে 2 4 6 এখানে তো বাড়তি আছে তো আমরা যদি এই কার্ডে নিয়ে আসি এটাতে জিরো আর ওয়ান এখানে নিয়ে আসি তাহলে যোগ করলে কি হবে একটা দুইটা তিনটা চারটা ওয়ান ঠিক না এটাকে যদি আমরা ফার্স্ট কমপ্লিমেন্ট করি তাহলে পাওয়া যাবে কয়টা চারটা একদম জিরো তো চারটা যেহেতু জিরো পাওয়া যাবে দ্যাট মিনস আমার এই ডাটার মধ্যে কোনো ধরনের এরর হয়নি আর জিরো বাদে অন্য কিছু পাইলে অবশ্যই এরর আছে বুঝা গেল জি স্যার এখন দেখো আমাদের স্লাইডে কি ভুল আছে স্লাইডে ভুল আছে হ্যাঁ বলো স্যার এখানে জিরো সারা যদি অন্য কিছু হয় তাহলে স্যার ডেটায় ভুল আছে নাকি স্যার সিকিউরিটির মধ্যে সমস্যা না ডেটায় ভুল এখন মাঝখানে ডেটা কেউ চুরি করছে বদলাইছে কিছু একটা হয়েছে এই কারণে রিসিভার তোমার অন্য কিছু পাইছে তখন রিসিভারের ডেটা রিসিভ করবে না
ডিসকার্ড করে দিবে। জি স্যার। স্যার আরেকটা কোশ্চেন ছিল স্যার, চেক সাম যদি 4 বিট হয় আর যদি আমাদের পুরা সাম যদি 9 বিটের হয় তাহলে স্যার ওই প্রসেসটা কিভাবে হবে? না এখানে একটা ব্যাপার আছে, 9 বিটার যদি হয় তাহলে চেকসাম 4 বিটার হবে না, কারণ তুমি তো চেকসাম যখন হিসাব করবা তখন এরকম কি হবে, হবে না তো। ডেটা হিসাব করে দেখো, স্যার এটা কি? তোমাকে এই জন্য এই জন্য একটু এখানে যেতে হবে, এইটাকে যেতে হবে। সো দ্য মেসেজ ডিভাইডেড ইন্টু 16 বিট ওয়ার্ডস, তখন তোমাকে এরকম ডিভাইডেশন করে দিতে হবে, বুঝছো? জি এটা স্যার। একটা বিষয়, 16 বিট পর্যন্ত যাইতে পারো। আর আরেকটা বিষয় হচ্ছে, তুমি যেটা বলছো মানে এখানে ভাগফল যদি এখানে যদি বাড়তি হয়ে যায়, অর্থাৎ 4 বিটের চেকসাম কিন্তু তোমার নর্মালি হচ্ছে যে বিট হয়ে গেছে 9টা 10টা, এরকম যদি হয়ে যায় তাই না, জি স্যার। জেনারেলি এই কেস ঘটে না, বুঝছো? জেনারেলি হচ্ছে এই কেস ঘটে না, সো এটা একটা এক্সেপশন তুমি যেটা বলছো, নর্মালি এরকম হবে না, করে দেখো অসুবিধা নেই। ওকে, সো বাংলাদেশ তো আজকে ভালোই খেলতেছে দেখা যায়, 260 রান হয়ে গেছে, গুড। খেলা আচ্ছা দেখতে পারি না এখন। না দেখি না, আমি জাস্ট স্কোর দেখতেছি। ওকে, সো এখন এখানে দেখো, এখানে একটা ভুল আছে কিন্তু, ডোন্ট বি কনফিউজ, ওরা লিখছে 9। দেখো ফার্স্ট কমপ্লিমেন্ট করার সময় 0 কে 1 হয়েছে, 1 কে 0 হয়েছে, 1 কে 0 হয়েছে, এই 0 কে 1 হওয়ার কথা না, জি স্যার। হয়েছে হয় নাই তো, না স্যার। তার মানে এটা ভুল আছে, তো ডোন্ট বি কনফিউজড। এরপরে এটা গেল এই পাশের ভুল, এই পাশেও ভুল আছে। এই যে 0 আর 1 যোগ করলে কত হবে, স্যার যোগ করলে 1 হবে, লিখছে কত, 0। তার মানে এটা একটা ভুল। তো আমরা এই জিনিসটা এখানে যে করেছি, এই আমাদের এটা 100% সঠিক, কোনো ভুল নাই, ঠিক আছে? সো ডোন্ট বি কনফিউজড, এই জায়গাটা এসে কনফিউজ হয় না, ঠিক আছে? জি স্যার। আর একটা বিষয় দেখো, ওরা চেকসাম করার সময় সেন্টারের সাইডে 0 দিয়ে ইনিশিয়ালাইজ করছে, এই দেখো এই 0টা কিন্তু আমরা বসাই নাই, বুঝছো? তো তুমি এটা চাইলে 0টা এখানে বসাইতে পারো, নাও বসাইতে পারো। এই 0 বসে যেটা হয়েছে যে এই 0কে ওরা পরে চেক ডিজিট দিয়ে রিপ্লেস করে দিচ্ছে, বুঝছো? সো এখানে কনফিউশন হওয়ার কিছু নেই, 0 লিখলে হবে না লিখলে হবে, কারণ আমরা চেক ডিজিট লাস্টে অ্যাড করবই, এখানে 0 দিয়ে ইনিশিয়ালাইজ করলেও করব না করলেও করব, বুঝছো? সো এই হচ্ছে স্যার চেক সাম সংক্রান্ত পড়াশোনা। থ্যাংক ইউ স্যার। সো আমাদের চ্যাপ্টার 10 স্যার এখানেই শেষ। সো চ্যাপ্টার 10-এ আমরা যেটা পড়লাম সেটা হচ্ছে যে, আমরা গত ক্লাসে যেটা পড়েছিলাম, গত ক্লাসে আমরা পড়েছিলাম হচ্ছে যে এরর কি জিনিস, এরর কয় ধরনের এরর আছে, তারপর হচ্ছে হ্যামিং ডিস্টেন্স কিভাবে কাজ করে, তারপর হচ্ছে সিআরসির বাইনারি ইকুয়েশন কিভাবে কাজ করে, আজকে আমরা দেখলাম সিআরসির পলিনোমিয়াল ইকুয়েশন কিভাবে কাজ করে, চেকসাম কিভাবে কাজ করে, ঠিক না? এই বিষয়গুলো আমরা দেখলাম, এগুলি হচ্ছে অল অ্যাবাউট চ্যাপ্টার নাম্বার 10। সো আই রিকোয়েস্ট অল অফ ইউ যে বই থেকে, বইয়ের রিলেটেড এই কন্টেন্টের রিলেটেড যে এক্সারসাইজ গুলি আছে এই এক্সারসাইজ গুলো অবশ্যই পড়বা, ইন কেস ইফ ইউ ফেস এনি প্রবলেম জাস্ট লেট মি নো ইন টেলিগ্রাম, ওকে? আর আরেকটা ব্যাপার হচ্ছে যে এই দুইটা ভিডিও যে দেয়া আছে ক্লাসের, সো আই রিকোয়েস্ট অল অফ ইউ দুইটা ভিডিও ভালোভাবে দেখার জন্য, সো দ্যাট তোমার কোনো কনফিউশন থাকলেও দেখবা যে ভিডিও দেখলে তোমার ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে? জি স্যার। ওকে, সো এই হচ্ছে চ্যাপ্টার 10। কারো কোনো কনফিউশন, কোনো কোয়েরিজ, প্রশ্ন, কোনো কিছু আছে? না স্যার। বাহ নাইস, ওকে তাহলে আমরা অ্যাটেন্ডেন্স দেই, কারা আছে দেখি ক্লাসে, বিএলসি তে দিয়ে রাখো কিন্তু, মাহফুজুর রহমান সৌরভ আছে নাকি, আব্দুল হামিদ, আহমেদ সাজিদ আরিয়ান, স্যার আমি আছি স্যার। আব্দুল হামিদ। জি স্যার, মাহমুদা আক্তার সেতু, ইয়েস স্যার, আকিন বিন
মোস্তফা স্যার কামাল, স্যার রোকেয়া মহুয়া খন্দকার, রকিবুর রহমান, সাদমান সাদিক, অর্পিতা কর্মকার, আইরিন জাহিদ, এমডি নাইম, Yes, sir. পারভেজ আহমেদ, Yes, sir. এমডি আলামিন, সুমাইয়া আক্তার, কাজী উম্মে হাবিবা, Yes, sir. কামরান হাসান, Yes, sir. মেহেদি হাসান, সাজিদুল ইসলাম, সুকান্ত, Yes, sir. সুকান্ত দিছি, মোবাশ্বির আলম, নাইমুল ইসলাম, কে আছো মোবাশ্বির, ওকে, নাইমুল ইসলাম নাইম, জাকারিয়া হোসেন রাজিন, আলবির রহমান খান, আরাফাত আল আজমির, Yes, sir. অমিত বরাই, সাইফুল ইসলাম পাটোয়ারি, শাহেলা খান মুনিয়া, সাফিয়ান আজম খান, Yes, sir. মাহাদি হাসান, নাজমুল হাসান, আহমেদ শফি, Yes, sir. নুসরাত জাহান নিশু, Yes, sir. কেউ বাদ পড়লা? স্যার আমার তো দিতে পারি নাই। তুমি কে? খন্দকার, রোকেয়া মহা খন্দকার, ওকে। আর কেউ, আর কেউ মিস করেছো? স্যার আইরিন জাহিদ মিশু আছে স্যার অনলাইনে ক্লাস তো গোয়াচ্ছে, হ্যাঁ ক্লাসে জয়েন করে অ্যাটেন্ডেন্স না দেয় মানে তো গোয়াচ্ছে। ওকে, ও আসুক পরে ক্লাসে, ব্যাপারটা আমরা মিটিয়ে নেবো না। আর কেউ, আর কেউ নাই, ওকে সেভ করে দিলাম, ডান। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়নিং। যদি কোনো প্রশ্ন না থাকে আমরা বিদায় নিতে চাই, আমরা পরের উইকে চ্যাপ্টার নাম্বার 12 নিয়ে পড়া শুরু করব। সো আই রিকোয়েস্ট অল অফ ইউ অ্যাগেইন, চ্যাপ্টার 12 শুরু করার আগে তুমি ভিডিও দুটো দেখে এসো, অ্যাট লিস্ট প্রথমটা দেখে এসো, সো দ্যাট আমাদের একটু ইজি হবে পড়াশোনাটা করা। ওকে স্যার, ওকে দেন, তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাসায় থেকো, কারণ করোনা আবার বাড়ছে। ওয়েলকাম স্যার।